हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল রাইজিং লিগ্যাল। আজকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির এই ক্লাসে জেনে নেব অ্যান ওভারভিউ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই বিষয়টি। দেখুন, শুরুতে প্রথমে আমাদেরকে বলি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা স্বত্ব আইন যেটি, এই প্রপার্টিগুলো হলো ইনট্যাঞ্জিবল এবং ইনকর্পোরিয়াল প্রপার্টি। Intangible means the property which cannot be touched, but the property is feel. অর্থাৎ কিছু কিছু প্রপার্টি আছে যেগুলোকে টাচ করা যায় না, কিন্তু অনুভব করা যায় যে প্রপার্টিগুলো আছে। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবারে আমরা জেনে নেব কেন এগুলো ইন্টেলেকচুয়াল। কারণ দেখুন, এর যে ডেফিনেশনটা হচ্ছে দ্য প্রপার্টি হুইচ ইজ ক্রিয়েটেড বাই দ্য হিউম্যান ব্রেন, অর্থাৎ যে প্রপার্টি গুলো মানুষের ব্রেন থেকে বেরিয়ে আসছে সেইগুলোই হচ্ছে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা স্বত্ব আইন। এবারে ভিউয়ার্স, আমরা জেনে নেব যে কতগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রয়েছে। যেমন ধরুন, 1 নম্বর হচ্ছে কপিরাইট, 2 নম্বর হচ্ছে পেটেন্ট, 3 নম্বর হলো ট্রেডমার্ক, 4 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, এবং 5 নম্বর হচ্ছে জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এবারে দেখুন, এই যে কপিরাইট যেটা বলছি, এই কপিরাইট সাধারণত আপনার মিউজিক্যাল ওয়ার্ক, ড্রামাটিক, আর্টিস্টিক, লিটারেরি, সিনেমাটোগ্রাফ, ফিল্ম, এইগুলোর উপর আপনার হয়ে থাকে। এবারে দেখুন, এই যে কপিরাইট যেটা বলছি, এই কপিরাইট আপনার কোনো লিটারেরি ওয়ার্কের ক্ষেত্রে এর একটা টাইম লিমিট আছে, প্রত্যেকটার ক্ষেত্রে টাইম লিমিট আছে। লিটারেরি ওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে আপনার লাইফ টাইম অফ দ্য অথার প্লাস 60 ইয়ার্স, এই টার্ম যখনই শেষ হয়ে যায় তারপরে ইট ইজ অ্যাভেলেবেল ফর দ্য পাবলিক হয়ে যায়। এবারে দেখুন, আমরা যে বিষয়টা বলবো যে কপিরাইটে, এই লিটারেরি ওয়ার্কের ক্ষেত্রে যখন ধরুন কোনো একটা অথার বই লিখছেন, সেই বইটাতে উনি যখন ধরুন একটা কপিরাইট করিয়েছেন, তখন এটা ওনার নিজস্ব ক্রিয়েশন। আবার ধরুন, মিউজিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে যখন কেউ একটা মিউজিকের লিরিক দিয়েছেন বা মিউজিকের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, যিনি কম্পোজার, তখন ওনার যে লিরিক বা এই যে কম্পোজার, এটার উপরে যখন ওনার কপিরাইট থাকছে, এটা ওনার নিজস্ব ক্রিয়েশন। এরপরে ধরুন, যখন কেউ একটা ফিল্ম তৈরি করছে, সেই ফিল্ম বিশেষ করে যখন একটা আমরা ধরুন প্রডিউসার যে ফিল্মে ধরুন আপনার টাকা দিচ্ছে, টাকা নিয়োগ করছে, সেই ফিল্মে তার কিন্তু কপিরাইট থাকে। ঠিক এইভাবে আপনার আর্টিস্টিক ওয়ার্কের ক্ষেত্রে আপনার যে আর্টিস্ট আছে, পেন্টিংয়ের ক্ষেত্রে যিনি পেন্ট করেছেন, ওনার কিন্তু ওইগুলো তার নিজস্ব আপনার ক্রিয়েশন এবং তার নিজস্ব আপনার কপিরাইট থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ওনার পারমিশন ছাড়া ওই বিষয়গুলোকে নকল করে বা ওই বিষয়গুলোকে নিজের বলে আপনার চালাতে চান, তাহলে সেটা কিন্তু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের পার্ট হবে। এবং অ্যাজ পার কপিরাইট অ্যাক্ট 1957 অনুযায়ী ওনার ক্ষেত্রে কিন্তু সিভিল এবং ক্রিমিনাল দুই ধরনের কিন্তু আপনার পানিশমেন্টই আসবে। অর্থাৎ যিনি কপিরাইটকে ইনফ্রিঞ্জ করবে, যিনি ভায়োলেশন করবেন, তার ক্ষেত্রে সিভিল এবং ক্রিমিনাল দুটো রেমেডি কিন্তু আপনার লাই করবে। সিভিল রেমেডির মধ্যে আপনার ইনজাংশন এবং ড্যামেজেস আসবে, অপরদিকে ক্রিমিনাল রেমেডির মধ্যে আপনার পানিশমেন্ট এবং ইমপ্রিজমেন্ট, এই দুটো প্রভিশনই কিন্তু আপনার কপিরাইটে আসবে। এবারে ভিউয়ার্স, এক্ষেত্রে আমরা নেক্সট যে জায়গাটা যাব এটা হচ্ছে আপনার পেটেন্ট। পেটেন্ট দেখুন, বেসিক্যালি প্রোডাক্ট এবং প্রসেস, এই দুই ধরনের পেটেন্ট হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা জিনিসের ক্ষেত্রে, নতুন কোনো জিনিস যখন এটাকে আবিষ্কার করছেন, সেই জন্য এক্ষেত্রে বলা হচ্ছে আপনার নভেলিটি থাকতে হবে, নিউনেস থাকতে হবে। কোনো একটা জিনিস ধরুন, কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে যখন কেউ একটা নতুন জিনিস আনলেন, নভেলিটি যেটাতে রয়েছে, এবং এটা অবশ্যই একটা ইনভেনশন হতে হবে, ডিসকভারার যেন না হয়, মানে কাউরির কাছ থেকে ধরুন একটা জিনিস রয়েছে এবং সেটাকে আমি আবার ধরুন নতুন করে একটা রিঅর্গানাইজ করে বা নতুন একটা রিমডেল করে আমি মার্কেটে যদি ছেড়ে দিই, তাহলে সেটা কিন্তু তার উপর পেটেন্ট আপনার পাওয়া যাবে না। যেমন ধরুন, একটা মার্কেটে ধরুন একটা ফ্যান অলরেডি রয়েছে, আমরা জানি যে বেসিক্যালি একটা পাখার আপনার একটা ফ্যানের 4-3 পাখা হয়ে থাকে। এবারে ধরুন ভিউয়ার্স, কোনো একটা ব্যক্তি
ধরুন একটা ফ্যানের চারটে আপনার কি ছটা পাখা করে দিল, এবং ছটা পাখার মধ্যে ধরুন ছটা আপনার বাল্ব বা লাইট আপনার ফিট করে দিল, সে যদি কপিরাইটের জন্য যদি আপনার সরি সে যদি পেটেন্টের জন্য যদি আপনার অ্যাপ্লিকেশন করে, তাহলে কিন্তু রেজিস্টার্ড অফিস তাকে কিন্তু আপনার পেটেন্টের ক্ষেত্রে দেবে না, কারণ এটার মধ্যে কোনো নভেলটি বা নিউনেস নেই। এটা আপনার টোটালি হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডিসকভার, অর্থাৎ অন্য একটা জিনিসকে তিনি সেটাকে রিমডার্নাইজ করে আপনার সেটাকে পাবলিশ করেছেন, এক্ষেত্রে রেজিস্টার্ড অফিস তাকে কিন্তু রেজিস্ট্রেশন দেবে না। কিন্তু ধরুন যদি এরকম হয় যে পেটেন্টের ক্ষেত্রে যে বেসিক্যালি ধরুন একজন ব্যক্তি একটা ফোর হুইলার, যেটা সে ফোর হুইলারে আপনার একটা আবিষ্কার করেছে যেটা ধরুন জলে চলবে, যে আপনার তার যদি ফুল ট্যাঙ্কি ভরে দেওয়া হয় তাহলে সেটা জলে চালানো যাবে, গুজরাটের এরকম একটা ব্যক্তি এরকম আবিষ্কার করেছেন, এটার মধ্যে দেখুন একটা টোটালি নিউনেস আছে, ইটস এ নভেলটি, এটা কিন্তু তার নিজস্ব ক্রিয়েশন, এবং এটার উপরে কিন্তু উনি পেটেন্টের জন্য অ্যাপ্লাই করলে পেটেন্ট পাবেন। এবং গুজরাটের ওই ব্যক্তিকে আপনার অলরেডি চীন সরকার ইনভাইট করেছে যে তাদের দেশে আপনার ওই গাড়িটার উপরে আপনার একটা পেটেন্ট নেওয়ার জন্য। এবারে দেখুন ভিউয়ার্স, এই প্রোডাক্ট পেটেন্ট ছাড়াও আরেকটা জিনিসের উপরে পেটেন্ট হয়, সেগুলো হচ্ছে ফুড বা ধরুন কোনো কেমিক্যাল যে কম্পোনেন্ট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পেটেন্ট আপনার হয়ে থাকে। তবে আপনার এই যে পেটেন্ট অ্যাক্ট যেটা আছে সেখানে কতগুলো জায়গা বলেছে যেগুলোর উপরে আপনার পেটেন্ট করা যাবে না। এবারে পেটেন্টের ক্ষেত্রে যদি কেউ ইনফ্রিঞ্জ করে, অর্থাৎ যিনি অরিজিনাল অরিজিনেটর তার পারমিশন ছাড়া যদি তার পেটেন্টেবল ইনভেনশনকে যদি কেউ ইউজ করেন, তাহলে সেক্ষেত্রেও তার কি রেমেডি আছে? না, সেক্ষেত্রে ওনার শুধুমাত্র সিভিল রেমেডি আছে। পেটেন্টের ক্ষেত্রে ভিউয়ার্স কোনো কিন্তু ক্রিমিনাল রেমেডি কিন্তু আপনার নেই। এবং পেটেন্টের আগের যে টার্মটা যেটা ছিল, পেটেন্টের আগের টার্ম ছিল আপনার ড্রাগটাকে বাদ দিয়ে 14 ইয়ার্স, আর এই ড্রাগ এটাকে ধরলে আপনার ছিল 7 ইয়ার্স। এখন যদিও আপনার এই পেটেন্টেবল ইনভেনশনের ক্ষেত্রে টোটাল 20 ইয়ার্স আপনার একটা টাইম লিমিট আনা হয়েছে। এবারে দেখুন যে যদি ধরুন কেউ পেটেন্ট আপনার একজন পেলো, অর্থাৎ অরিজিনাল অরিজিনেটর তার পেটেন্টটাকে কি অন্য কাউকে দিতে পারেন? এক্ষেত্রেও কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে পেটেন্ট অ্যাক্ট আছে সেখানে বলা আছে যে অরিজিনাল যিনি অরিজিনেটর তিনি কিন্তু অন্য কাউকে তার পেটেন্টটাকে ব্যবহারের জন্য দিতে পারেন। এবং এক্ষেত্রে দুটো প্রসেস আছে, অর্থাৎ উনি ওনার পেটেন্টেবল ইনভেনশনকে ট্রান্সফার করতে পারেন, একটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার কম্পালসারি লাইসেন্সের মাধ্যমে। নেক্সট আমরা চলে যাব ট্রেডমার্ক। ট্রেডমার্ক হচ্ছে একটা মার্ক, একটা লেবেল, টিকিট, এবং এই মার্কের উপরেই ধরুন কিন্তু আপনার এখানে তার একটা সিকিউরড হয়ে থাকে। যেমন ধরুন রিলায়েন্সের একটা নির্দিষ্ট মার্ক আছে, টাটার একটা নির্দিষ্ট মার্ক আছে, আবার ধরুন আপনারা যখন একটা কোনো পণ্য কিনছেন, ধরুন নাইকির যখন একটা শু কেনা হচ্ছে সেখানে একটা মার্ক আছে, বা ধরুন লেভিসের যখন কোনো একটা জিন্স কেনা হচ্ছে সেক্ষেত্রে তার একটা টিকিট আছে। আবার এই ট্রেডমার্ক আপনার নাম্বারের উপর হয়ে থাকে, নিউমেরিক্যাল নাম্বার, যেমন ধরুন 555 আপনার একটা যে সাবান মার্কেটে আছে, বা ধরুন যে ম্যাকডোনাল্ড যে হেওয়ার্ড তারও দেখবেন একটা নিউমেরিক্যাল নাম্বার আছে, অর্থাৎ ট্রেডমার্ক নাম্বারের উপরেও হয়ে থাকে। এক্ষেত্রেও আপনার নিয়মটা তাই যে অরিজিনাল যার ধরুন মার্ক, সেই অরিজিনাল মার্ক যার ট্রেড একটা মার্ক যার রয়েছে যিনি রেজিস্ট্রেশন নিয়েছেন, তার পারমিশন ছাড়া কিন্তু আপনার কেউ সেই মার্ক ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন সেটাও কিন্তু ইনফ্রিঞ্জমেন্টের পার্ট হবে, এবং তার এগেনস্টেও কিন্তু আপনার সিভিল এবং ক্রিমিনাল রেমেডি লাই করবে। সিভিল রেমেডি হিসেবে আপনার ড্যামেজেস এবং ধরুন আপনার ইনজাংশন দুটোই লাই করবে, অপরদিকে আপনার ক্রিমিনাল রেমেডি হিসেবে পানিশমেন্ট এবং ধরুন জেল দুটোই কিন্তু আপনার লাই করবে। নেক্সট হচ্ছে দেখুন যে আপনার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, অনেকে ভিউয়ার্স এই ট্রেডমার্কের সাথে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনটাকে অনেকে গন্ডগোল করে ফেলে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন কিন্তু ট্রেডমার্ক থেকে টোটালি আলাদা। যেমন ধরুন অ্যাপেলের যে মোবাইল, অ্যাপেল কোম্পানির যে ধরুন লোগোটা সেটা কিন্তু আপনার ট্রেডমার্কে পড়বে, আবার ধরুন তার যে ডিজাইনটা অর্থাৎ তার যে শেপ, এই শেপটা কিন্তু ডিজাইনের পার্ট হবে। তার মানে হচ্ছে যে তার অ্যাপেলের ধরুন যে ডিজাইন অর্থাৎ শেপটা এবং তার যে লোগো দুটো কিন্তু এই ইন্ডাস্ট্রি ইন্টেলেকচুয়াল প্রপার্টি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট, একটা হচ্ছে আপনার ট্রেডমার্কের পার্ট,
আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের পার্ট। এই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনকে ভায়োলেশন করার জন্য দেখবেন স্যামসাং এবং অ্যাপেলের মধ্যে অনেকবার কেস হয়েছে, এমনকি অনেক চাইনা কোম্পানিও তারা অ্যাপেলের ওই যে আপনার যে ডিজাইন এটাকে নকল করার জন্য অনেকবার তাদের এগেনস্টে কেস হয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনেও তাই, অর্থাৎ যাদের ডিজাইন আমরা ধরুন রেজিস্টার্ড করা আছে তাদের পারমিশন ছাড়া যেই এটাকে আপনার ব্যবহার করবে বা ধরুন সেটাকে নিজেদের বলে চালাবে তখনই কিন্তু এটা আপনার ইনফ্রিঞ্জমেন্টের পার্ট হয়ে যাবে। পরিশেষে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির আরেকটা বিষয়, সেটা হচ্ছে জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থাৎ একটা পার্টিকুলার লোকালিটির কোনটা বিখ্যাত। এটা আপনারা অনেকে দেখবেন নিউজ চ্যানেল হয়তো শুনে থাকতে পারেন যে আমাদের কলকাতা কয়েকদিন আগে যে রসগোল্লা, আমাদের রসগোল্লার সাথে আপনার উড়িষ্যার একটা রসগোল্লার একটা ডিবেট চলছিল যে কার এটা, রসগোল্লাটা কি কলকাতার অরিজিন নাকি এটা উড়িষ্যার অরিজিন, কারণ উড়িষ্যাতেও দেখবেন দীর্ঘদিন ধরে একটা ওরা ওই ধরনের রস রস জাতীয় একটা মিষ্টি তৈরি করে থাকে। পরিশেষে এটা কেস হওয়ার পরে আপনার কলকাতায় কিন্তু রসগোল্লার জিআইটা পেয়েছে, কারণ হচ্ছে রসগোল্লা এই নবীনচন্দ্র সেনের যে রসগোল্লা এটা কিন্তু বহু আগে থেকে, আর আপনার যেটা আপনার উড়িষ্যা যেটা তৈরি করে থাকে এটা কিন্তু রস মালাই, দিস ইজ নট দ্য রসগোল্লা। ঠিক এইভাবে দেখবেন যে এই চন্দননগর তাদের যে জল ভরো যে মিষ্টি এটার জন্য তারা অ্যাপ্লাই করেছে, বর্ধমান আপনার সীতাভোগ মিহিদানার জন্য জিআই এর জন্য অ্যাপ্লাই করেছে, শক্তিগড় তাদের ল্যাংচার জন্য আপনার জিআই এর জন্য অ্যাপ্লাই করেছে, আমাদের খুব সামনেই বর্ধমানের কাছাকাছি আপনার বড়া চৌমাথা বলে একটা জায়গা আছে তারা তাদের মুন্ডার জন্য জিআই এর জন্য অ্যাপ্লাই করেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের একটা আলোচনা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড ওভারভিউ। আশা করা যায় আপনারা এ ব্যাপারটা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে রাইজিং লিগেল এই চ্যানেলকে আপনাদের সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।